এবং আপনি কি চেহারা দেখাবেন না ভাই থাক চেহারা দেখানোর মানে না আপনি দেখাতে পারেন না দেখাতে পারেন আপনার বাংলাদেশ কোন ভয় নেই আপনি মুসলমান মনে করতেছি ঠিক আছে ভাই আমার কিছু প্রশ্ন ছিল ঠিক বলুন আমার কিছু প্রশ্ন ছিল এই আপনি যে উম উস্কানিমূলক কথাবার্তা বলেন যেমন আপনি কোরআন মানেন না অনেক ধরনের আপনি কোরআন মানেন না এরকমই যেমন আল্লাহ তাআলার ধরনের আমি মানিনা কোরআনটা কোরআন এটা হ্যাঁ আমি এটা মনে করি হ্যাঁ এখন আমার প্রশ্ন হলো আপনি তাহলে এই যে একটু আগে বলছিলেন যে কোরআনের সংস্কারণের বিষয়টা যে প্রত্যেক বিশেষ প্রত্যেক কিতাব প্রত্যেক বই সংস্কার করা যায় এখন আপনি কি পারবেন কোরআনটা সংস্কার করতে বা যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে যে তোমরা পারলে আমার এই আয়াতের মতো একটা আয়াত বানাও আপনি কি পারবেন আপনি কি পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এরকম একটা বই লিখতে

বই কিন্তু বানানো যায় ওটা হবে না তো একজনের বই আরেকজন এরকম কিন্তু বানানো যায় সরণ করলে বানানো যায় কিন্তু রায় কিন্তু বানানো যায় না আপনি পারবেন মোহাম্মদ ইসমাইল ভাই শোনেন কথাটা আপনি যখন সেম আর জিনিস লিখবেন ধরেন

আমি আপনাকে একদম যদি আপনি চান আমি একদম আবুলের হাত ধ্বংস হোক ধ্বংস হোক সেটা আচ্ছা আপনি মুসলমান ঠিক আছে না আপনি মুসলমান না আমি নাস্তিক মুসলমান আচ্ছা বলেন নাস্তিক দেখো আপনি মুসলমান না আবুল এই কথাটা কে বলছে আপনার মধ্যে কে বলছে কথাটা এটা এটা করানো অনুযায়ী আল্লাহ বলছে হ্যাঁ আল্লাহ নিজে অভিশ দিতেছে লাহা আল্লাহ লাগে ভাই তার তো দরকার নাই আর আর কিছু যদি প্রশ্ন করে যেমন যেমন মোহাম্মদের স্ত্রীগন্ধের হম আহ মানে মোহাম্মদের ঘরে প্রবেশ করলে মানে খাবার দাবার খেয়ে জন্য তাড়াতাড়ি চলে যায় হ্যাঁ এটা একটা আয়াত আছে সুরাজ হ্যাঁ যেন সেখানে বেশিক্ষণ না থাকে কারণ কারণ কি কারণ এটা হচ্ছে যে জয়নবকে বিয়ের বিয়ের পরে দেখা গেলো যে তার মহম্মদের যারা সাহাবি আছে তারা ওইখানে গেছে তারা ওইখানে বসে আড্ডা দিতেছে যাইতেছে না মহম্মদের মানে তিনি একান্ত ব্যক্তিগত সময় পাইকো পার করেন জনবকে তখন কিন্তু কোন আয়াত আসছে যে তোমরা নবীর ঘরে ঢুকলে তোমরা তাড়াতাড়ি চলে যাবো খাবার দাবার শেষ হয়ে তাড়াতাড়ি চলে যাবো থাকব না ঘরে এখন আমাদের এই আয়াতটা এখন কেন লাগবে মোহাম্মদ নাই সাহাবি নাই নবীর বৌরাও নাই

ইসলাম ভাই ইসমাইল ভাই আমি আপনার কথা আপনার অনুযায়ী মেনে নিচ্ছি যে আমি গবেষণা করছি যা ঠিক আছে আমি আমি বুঝি নাই আপনি কি আপনার কোনো ইসলামিক ডিগ্রী আছে মানে আপনি কি হাফিজ মালা মুফতি না ভাই আমি একজন মাদ্রাসার ছাত্র সেই হিসেবে বলছি আচ্ছা ধন্যবাদ মোহাম্মদ ইসমাল ভাই আমার খুব ভালো লেগেছে আপনি মাদ্রাসার ছাত্র হয়েও আমার সাথে এত সুন্দরভাবে কথা বলেছেন আপনি ব্যক্তি হিসেবে খুব ভালো মানুষ আমি আপনাকে ধন্যবাদ দেয় এবং আপনার প্রতি আমার কিন্তু কোনো বিদ্বেষ বা ইয়ে নেই আমি আপনাকে অসম্মান করতে চাই না মোহাম্মদ ইসলাম ভাই আমাকে না যেমন আপনি যেহেতু মাদ্রাসার ছাত্র আপনাদের নিশ্চয়ই ওস্তাদ আছেন হাফেজ মোল্লা মুফতি তারা যদি কেউ আমাকে একটু বুঝাইতেন এবং জনগণ দেখতেন কারণ ইসলামের বিষয়ে কোনো বহাস হইলে বা বিষয় আলোচনা হইলে একটা হচ্ছে যে বদ্ধ করে হয় একটা হচ্ছে প্রকাশ্যে হয় তো মোহাম্মদ ইসল ভাই আপনি যদি আমাকে এই উপকারটা করতেন আপনার মাদ্রাসার কোনো মুফতি বা বড় মাওলানা যিনি আছেন আমি আমার সাথে আমার বাবা মা নাস্তিক হলো তারা এখন তো ব্যাপারটা হচ্ছে কি ভাই তারা এখনো মুসলমান আর হ্যাঁ তারা এখনো মুসলমান এবং সম্পূর্ণ মুসলমান তাহলে ভাই আপনি আপনার পরিবারকে কি কোনো মানে নাস্তিক বানাইতে পারেন নাই নাকি

আপনি কি ভাই মোহাম্মদ ইসমাইল ভাই আমি জানি আপনি খুব নমনীয় লোক আমি আপনাকে শ্রদ্ধা ওই ইয়েতে আমি আমি আপনাকে থামাতে চাই চাই শুধু একটু বোঝাতে দেখেন আসলে কি বাবা মাকে মানে মানাতেই হবে এটা জরুরি কিন্তু না যেমন ধরেন একজন 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 আমাদের হিন্দু বন্ধুরা অনেকে ইসলাম গ্রহণ করেন না করেন কিন্তু তারা কিন্তু তাদের বাবা মা যদি হিন্দু ধর্ম থেকে যান আপনি ওই ব্যক্তিকে কিন্তু বলতে পারেন না যে আপনার বাবা মারা নিয়ে আসেন নাই কেন হম আমাদের সমাজে অনেকেই পরিপাট হয়েছেন বা অনেকে আবার মুসলমান থেকে কিন্তু খ্রিস্টান হয়ে গেছেন তাদের বাবা মা কিন্তু মুসলমান থেকে গেছেন তাই না এরকম উদাহরণ কিন্তু খুব আছে তো আসলে বাবা মার সাথে বা

মানে আপনার সাথে চলে যেত হয়তো এরকম পারতো না আমি যখন ইসলামের কথা বলছি তো আমার মা একটা কথা বলছেন বাবা আমি এই জিনিসটা তর্ক করতে চাই না আমি ইসলাম বিশ্বাস করে ভালো আছি এবং আমি হজর মোহাম্মদ ইসলাম নিয়ে কোনো তর্ক করবো না আমি কয়েকটা কয়েকটা উদাহরণ আমি টানতে চেয়েছিলাম আয়সার বিষয়ে তিনি যে তো নারী তো তিনি আমার সাথে তর্ক করতে চান নাই ভাই এখন তো আমি তাকে জোর করে তর্ক করতে পারি না না তুই মা তর্ক করতেই হবে তিনি আমাকে শুধু এটাই বলেছেন আমার বাবা অতটা ভালো ধর্ম জানেন না কিন্তু পাচক নামাজ পড়েন উনি আসলে জেনারেল কারিকুলামে আমার আমার মামার এক একজন মাওলানা মানে তারা পরিচিত মাওলানা হাফেজ মাওলানা একজন কে কেউ ইমামতি আপন মামারা তো আমার মায়ের মাও আসলে আমি জানি হাদিস বেত আর কি মানে জানেন না ইসলামের অধ্যায় মানে তাদের হয়তো এরকম ডিগ্রি নাই আহ নারীদের ক্ষেত্রে

আপনি একা নাস্তিক থাকেন কিন্তু আপনি এই যে শুধু ইসলাম আহ নাস্তিকের শাস্তি আপনি যেহেতু নাস্তিক আপনি খ্রিস্টান ধর্ম মানেন না হিন্দু ধর্ম মানেন না আপনি কেন নাস্তিক ইসলাম ধর্মকে টার্গেট করলেন কেন প্রচলিত ইসলাম ধর্ম যারা কিন্তু ইসলাম ত্যাগ করলে হত্যা করার কথা বলে আপনি তো জানেন ইসলামের মূর্তাদের শাস্তি কি ইসলাম ত্যাগ করলে তার কি শাস্তি হ্যাঁ যেই ধর্ম আমি আমি গ্রহণ করলে ভালো আর যদি ত্যাগ করি তাহলে আমাকে হত্যার নির্দেশনা রয়েছে সেই ধর্মটাকে আমি থ্রেট মনে করতেই পারি এবং যেহেতু আমি এক্স মুসলিম আমি ইসলাম নিয়ে পড়াশোনা করেছি আমি মাদ্রাসায় পড়েছি আমার দীর্ঘ জীবনের রীতি মানে ইসলাম নিয়ে আমার পড়াশোনা সুতরাং আমি ইসলাম নিয়ে সমালোচনা বেশি করি আর যেহেতু আমি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা বেশি করি নাই বেসিক যতটুকু জানা জানি বৌদ্ধ ধর্ম নিয়ে বেশিকটুকু জানি খ্রিস্টান ধর্ম নিয়ে বেশিকটুকু জানি এবং আমি যদি খ্রিস্টান ধর্ম নিয়ে সমালোচনা করিও তাহলে খ্রিস্টানরা মানে খ্রিস্টানদের আমি সচেতন করা তো আমার দরকার নেই কারণ যারা এক্স খ্রিস্টান আছে তারা এই কাজটা করতেছে যারা এক্স হিন্দু আছে তারা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে প্রচুর সমালোচনা করতেছে ভারতে আপনি এক্স হিন্দু লেগে সার্চ করবেন তাদের বক্তব্য শুনে দেখবেন রাম সীতা

যে ধর্মের এক্স মানে অতীত সেই ধর্মটা সে ভালো জানে এবং সেই ধর্মটা সমালোচনা করাটা তার নৈতিক দায়িত্ব কারণ সে ওই সমাজ থেকে আসছে এবং যেহেতু ইসলাম মানুষকে ত্যাগ করার পরে হত্যা করতে বলে আমি যদি আজকে আমার আমার অনেকেই রাস্তায় কুপায় মারে ফেলে শুধুমাত্র ধর্ম ত্যাগ করছে এই কারণে তো আপনি যখন আমাকে মোহাম্মদ ইসলাম আপনার ধর্মের নির্দেশনা হচ্ছে আমাকে হত্যা করে ফেলা তখন তো আমি ওই ধর্মটাকে বেশি থ্রেট মনে করবো এবং এটা সমালোচনা বেশি করবো তাই না আপনি আমাকে একটা উদাহরণ দেই আপনি ধরেন ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন এখন আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন তো আপনার বাড়িতে অনেকজন মানুষ আছেন আপনার চাচা আছেন বাবা আছেন বড় ভাই আছেন এখন মামা অনেকে আছেন ধরেন দশজন মানুষ আছেন এখন একজন মানুষ যদি আপনার পিছনে দৌড়ায় আর বলে যদি বাড়ি ছেড়ে গেছে কেন তোরে আমি অনেক গালাগালি এবং দা নিয়ে দৌড়েন আপনি ওইখান থেকে চলে যাওয়ার পরে আপনি কিন্তু অন্য কারোর মনে রাখবেন না রাখবেন কারে যে আপনার দৌড়ে দিতে যে আপনার মারি ফেলতে চাইছে কারণটা কি কারণ আপনি অবাক হবেন যে এত মানুষ আমার আত্মীয় থাকতে আমার আশেপাশে এত মানুষ থাকতে এ আমার দৌড়িনিটা দিল কেন এই আমার মারি ফেলতে চাইছে কেন তার মানে সে আমার জন্য থ্রেট তখন কিন্তু আপনি তাকে নিয়ে বেশি কথা বলেন ইসলামে যদি মুরতাদের হত্যার নির্দেশ না থাকতো কেউ ত্যাগ করলে আমি মনে হয় এত ই করতাম না আমি এইভাবে কট্টরভাবে এতটা ডেডিকেশন নিয়ে আমি এটা করতাম না মোহাম্মদ ইসমাইল ভাই আমি আমার একটা অনেস্ট অপিনিয়ন আমি আপনাকে বললাম এখন মানে আমি বলতে চাইছি কি এই যে আপনি যেটা বললেন যে হত্যার এই আপনার প্রথম প্রশ্ন হলো আপনি কি একটাই কারণ আপনার না অন্য কোনো কারণ আছে আমি অনেকগুলো কারণ বলেছি মোহাম্মদ ইসমাইল ভাই যাই হোক আমি এই কারণ উত্তরটা দিয়ে নেই আপনার এই কারণটা হলো ধরেন এরকম তো হতে পারে যে আপনি মোরতাদ হয়ে গেলেন আপনি কিন্তু মুসলমান ছিলেন কিন্তু আপনি জানলেন আল্লাহকে চিনলেন জানলেন মাদ্রাসায় পড়লে কিন্তু অবশ্যই চিনা যায় জানা যায় আপনি জানি না কতদূর পড়ালেখা করছেন মাদ্রাসায় কিন্তু চিনা যায় জানা যায় এখন আপনি আল্লাহকে চিনলেন জানলেন সত্য জানলেন আল্লাহ তালার সব আল্লাহ আপনাকে জানাইলো আপনাতে আল্লাহ তালা সবকিছু জানাইলো কিন্তু আপনি তার স্বীকার করলেন এরপর আবার অস্বীকার করলেন এর মানে আপনি আপনি অপরাধ করছেন কিনা আপনি স্বীকার করলেন প্রথমে আপনি আপনার মালিক স্বীকার করলেন আপনি প্রথমে কালিমা পড়লেন কালিমা পড়লেন আপনি যেহেতু মাদ্রাসে পড়ছেন অবশ্যই কালিমা কালিমা আল্লাহ তালাকে স্বীকার করছেন জি হ্যাঁ আল্লাহ অনেকটা দিন অনেকটা দিন আপনি এইভাবে পার করছেন আল্লাহ সম্পর্কে আপনি অনেকটা দিন জানছেন যেহেতু স্বীকার করে অস্বীকার আমি অপরাধ না আপনি আল্লাহ তালাকে চিনলেন জানলেন কিন্তু জানার পরে আপনি অস্বীকার করলেন এইটা কিন্তু আল্লাহ তালের কাছে অপরাধ আচ্ছা 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 ইসমাইল ভাই ধন্যবাদ আমি আসলে চিনছি চিনেছি জেনেছি এটা কারণটা আমি নিজে এটার জন্য আমি ঘোষণা দিয়েছি আমি জানতে চাই আমি মুসলিম পরিবারে জন্ম হয়েছি ইসমাইল ভাই আপনি যদি হিন্দু পরিবারে জন্ম হতেন এখন আপনি হয়তো রামরামেই জতেন মানে এটা এমন জায়গা আছে পৃথিবীর যেখানে ইসলাম ধর্ম বলে কোনো ধর্ম সেটা অনেক জানেন আফ্রিকার অনেক জায়গা আছে বা আপনি আমাজন জঙ্গলে গেলেও আপনি এরকম আদিবাসীরা পাবেন যারা ধর্ম সম্পর্কে জানে না আপনি মুসলিম পরিবারের জন্ম হয়েছেন বলে আপনি ইসলাম জেনেছেন তো আমি ওকে আমি মুসলিম পরিবারের জন্ম হয়েছি আমার দাদা মারা যাওয়ার আগে আমার বাবাকে বলে গেছিলেন যে ছেলেটা দেখতে শুধু সুন্দর ওকে বানাও তাহলে ইসলামের আলোকিত করব এটা তার একটা নসিহত ছিল আমার বাবা স্কুল শিক্ষক হওয়ার পরে আমাকে কিন্তু মাদ্রাসায় পড়েছেন আমার মা বা মায়ের বংশের সবাই এরকম মানে আমার নানা নানার বাবা সেই সময় মানে হজ করা লোকজন যাই হোক তো আমি পড়ার পরে যখন বুঝতে পারলাম যে এটা ঠিক না আমি তখন ধর্মটাকে ত্যাগ করলাম আপনি আপনার বাবা মাকে চেনেন আপনার ভাই সবাইকে চেনেন কিন্তু আপনার বাবা মাকে যদি কালকে আপনি অস্বীকার করেন যেই বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন শুধু জন্ম না জন্মের পরে আপনাকে খাবার দাবার খাইয়ে কাপড় চোপড় পরিয়ে বড় করেছেন তারা কি আপনাকে বলবেন যে হ্যাঁ বাবা মা আমাকে চিনেছ এই জন্য পৃথিবীতে এসে বড় করেছি এখন তো তুমি আমাদের মানো নাই আমরা তোমাকে হত্যা করবো বাবা মা যদি এতটা আন্তরিক হইতে পারেন তাহলে ঈশ্বর আল্লাহ আল্লাহ কেন এতটা নিষ্ঠুর হবেন তাকে মানলাম না ধরলাম তিনি আমাকে তো সৃষ্টি করছেন তিনি এত নিষ্ঠুর হবেন কেন তিনি আমাকে হত্যা করার কথা বলে দেন তার অনুসারী অন্যদের এটাকে এটাকে আসলে দেখেন আপনি আপনি আসাদ ভাই আপনি যে যুক্তিটা দিচ্ছেন এটা কিন্তু বাবা মার ক্ষেত্রে যুক্তিটা দিচ্ছেন এখন আমি যদি আমার বাবা মাকে অস্বীকার করি তাহলে কিন্তু আমার বাবা মার তেমন ক্ষতি হইব না আপনি বলেন তেমন ক্ষতি হইব কিন্তু আল্লাহ তালাকে যদি আপনি জানার পরে অস্বীকার করেন তাহলে এর দ্বারা আপনার কি ক্ষতি হবো আল্লাহ তালার কি ক্ষতি আল্লাহ তালার তো কোনো ক্ষতি হইবই না ইসলাম ধর্মের কি ক্ষতি হব এটা আমি বলি এই যে ইসলাম ধর্মের তার মনোনীত ধর্মের কি ক্ষতি হবো আপনি যে ইসলাম মানে আপনি যে ইসলাম থেকে বিচিত হইলেন এই কারণে যারা হিন্দু সম্প্রদায় আছে খ্রিস্টান সম্প্রদায় আছে তারা কি ভাববে ইসলাম সত্য না কারণ এই ধরনের কাজগুলো হয় কোন সন্ত্রাসী সংগঠনে যে ধরেন গুন্ডা দশজন গুন্ডা বাসে তার কাছে কি কি অস্ত্র আছে ওটা জেনে গেছে হ্যাঁ তার সাথে লোকজন কেউ তারা ছেড়ে যেতে পারবে না এগুলো হয় মানে কোন গোত্রে কোন প্রতিষ্ঠানে মানে যেখানে আসলে

তার মানে বাইরে না পরিবার সাথে বাহিরে বারো সাল থেকে আমি আহ পরিবারকে জানাই যে আমি বিশ্বাস করি তারপরে পরিবার আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে দীর্ঘ দুই বছর আমাকে বোঝানোর চেষ্টা করেছেন দু হাজার চোদ্দ সাল থেকে আমার বাবা মার সাথে দেখা হয়নি আমার তারাও আমাকে ঘর থেকে শুনতেছি মানে ইসলামের নিয়ম অনুযায়ী যে তাকে তার বিছানা আলাদা করে দিতে পারে নামাজ না পড়লে যদি ইসলাম ইসলামটা করে তাহলে রাখার কোনো সুযোগই নেই সেটাই আমার মা করেছেন ইসলামের একদম দলিল অনুযায়ী করেছেন যেহেতু ইসলাম না এখন কি এখন কি আপনি মানে খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম সম্পর্কে করতেছেন

জি আপনার ইসলাম সম্পর্কে আরেকটু জানলে ইসলাম সম্পর্কে সম্পর্কে আর একটু জানে আর একটু মানে গবেষণা করতে পারতেন এখন আপনার লেখা বলতে চাইতে

ওই বছর শেষ না আমি আসলে আলিয়া মাদ্রাসায় পড়েছিলাম এবং আমার ইচ্ছা ছিল মানে মাওলানা হওয়ার এবং আমার পরিবারের ইচ্ছা ছিল কিন্তু আমার এত পরিমাণ আমাকে হুজুর পিটিয়েছে যে আমার হাতে মানে সেই বিভৎস দাগ দেখার পরে বাবা সসম্মানে শিক্ষকদের প্রতি কোনো ব্যবস্থা নেন নাই কোন

তিনিও তো একদিন সংসদে গিয়ে বলেছিল যে সিহাজাত হাদিস আমরাও পড়ছি যেমন হ্যাঁ রাজনীতির বিষয় আমি আপনি কি এরকম মানে পড়লে কি না

পড়ি আমি হামনাথ বার্ষিক যে প্রতিযোগিতা প্রতিযোগিতা হতো সেখানে আমি কিন্তু কোনো গান বা অন্য কোনো আমি পার্টিসিপেট হতাম না আমি মানে পার্টিসিপেন্ট হিসেবে মানে আমি হামনাথ এগুলোতে আমি অংশগ্রহণ করতাম তো সেগুলোতে আমি প্রথম হতাম এবং কি যাই হোক এগুলো অনেক বিস্তারিত কথা কিন্তু আমি এটা বলতে চাই আমি দু হাজার সাল পর্যন্ত যত যতদিন ধার্মিক ছিলাম পাচক কোন নামাজ পড়তাম এমনকি তাহা যুদ্ধ আমার মা পড়াতেন রোজা কখনোই মিস হয় না কিন্তু আমি যখন এটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে না এটা মিথ্যা তখন থেকে আমি ওইভাবেই মানে যতটা প্রকাশ্যে এবং মন দিয়ে ধার্মিক ছিলাম ততটাই আমি সেভাবে মন থেকেই আমি নিধার্মিক এখন যদি আপনার মনে হয় যে আমি ভুল পথে আছি আমি আপনাকে এতক্ষণ ধরে যে অনুরোধটা করেছিলাম মোহাম্মদ ইসমাইল ভাই আপনি আপনার মাদ্রাসার যারা অগ্রজ আছেন আপনার যারা জ্ঞানী লোকজন আছেন তাদেরকে বলেন এই যে আপনি যোগাযোগ আমি নিশ্চয়ই তাদের কাছে কথা বলবো কি জানি না ভাই একটা কথা বলি আপনাকে কিন্তু অনেক জন এই মেসেজ করে অনেক মুমিন ভাইরাও মেসেজ করে মুসলমানরাও মেসেজ করে এখন যদি না তাহলে তো আর মানে কিছু করার থাকে না আপনারা কি বোঝায় না আপনি বলেন যে আপনাকে বোঝায় না কেউ ভালো ভাবে বলে না যে কমেন্টটা এসে যে গালাগালি করে এগুলো আমি কিন্তু এই গালি গালিতে আমি আমার একটা কমেন্ট আপনি পড়ছেন আমি মানে আপনার নজরে আসার জন্য আমি কিন্তু এটা করছিলাম আপনার সাথে কথা বলার জন্যই

আপনাকে বোঝাইতে হয়তো আমি না আমার যোগ্যতা নাই কিন্তু যেটা অনুরোধ করতে চাই আপনার কাছে এই যে আপনি যে মোহাম্মদ সাল্লো করেন মানে ব্যঙ্গচিত্র বিভিন্ন আঁকা কি বিভিন্ন মানে এত খারাপ মানে ভাষাও আপনি এই মোহাম্মদ সাল্লামকে গালি দেন তেমনকি আল্লাহ তালা কেউ আপনি অনেক সময় সারেন না আপনি কি এইগুলা মানে না করার জন্য আর কি অনুরোধ খুব এটা তো আপনার আপনি কৌশল অবলম্বন করেন মানে আপনি নিরপেক্ষ বলতেছেন এজাকে বুঝান যে নিরপেক্ষ বলতেছি আপনি কিন্তু এরকম না আপনি শুধু ইসলাম ধর্মে মোহাম্মদ আপনার কতগুলো পোস্ট সবগুলো পোস্ট ইসলাম ধর্ম নিয়ে আপনি কিন্তু অন্য ধর্ম নিয়ে বলেন না অন্য ধর্মেও কিন্তু বিভিন্ন আছে

তো আমার মা কষ্ট পান আমি জানি না আমার আমার কি তখন কষ্ট লাগে না এই যে মোহাম্মদ ইসমাইল ভাই আপনি আমার এত সুন্দরভাবে বলেন আমার কি মনে হয় না যে এই আঘাতটা যে আপনি পান আমার এটা করা উচিত না আমি জানি আমি এখানে আপনার এই কথাটা বলতে পারি মোহাম্মদ ইসলাম ভাই আপনি যেভাবে ইসলাম পালন করেন আপনি যে একজন নম্রভাষী একজন মানুষ সুন্দর ভাবে বসে ছোটও হবেন কিন্তু তারপরে আমি আপনাকে সসম্মানে বলি ইসমাইল ভাই আপনি যে ইসলাম পালন করেন এবং আপনি একদম মানে আমার মনে হয় আপনি উদার মানুষকেতার আপনি ভালো হবেন নিশ্চয়ই বড় হলেও আরো ভালো হবেন তো আমি আসলে আপনাকে হার্ট করার জন্য এই কথাটা বলি না হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি সবার উদ্দেশ্যেই বলেন হ্যাঁ এটা সত্যি আমি সবার উদ্দেশ্যে বলি

যারা আসলে উদারপন্থী মুসলমান আমার কিন্তু আমার নেতা হ্যাঁ আপনার না কিন্তু আমার কিন্তু আমার নেতা আমার নেতা জানি আমার আপনার কেমন লাগে কিন্তু আমি আমি যেটা বলি ভাই দেখেন যদি মনে হয় যে আমি কোথাও হার্ট করছি আহ সেটা অবশ্যই একটা খুব জটিল প্রশ্ন তবে আমি আমি আপনাকে অনুরোধ করবো যেহেতু আমি আপনাকে একদম সবার সামনে বলতেছি গোপনে কিন্তু না এটা কোনো আমার কল রেকর্ড না কিছু না সবার সামনে বলতেছি যে আপনাকে হার্ট করা বা আপনার মতো মুসলমানদের হার্ট করা আমার উদ্দেশ্য না এরপরে আপনি হার্ট হন এটা হওয়া হওয়ারই স্বাভাবিক আমি আপনার কাছে দুঃখিত এবং আপনাদের কাছে দুঃখিত যারা উদারপন্থী মুসলমান আমি সত্যি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি এই আচরণটা আপনাদের আমি হার্ট করতে চাই না এটা আমি আমি আসাদ নিজের মুখে বলতেছি যে আপনাদের মতো যারা উদারপন্থী মুসলমান আপনার ভাষ্য মধ্যে এই মুসলমানদের সংখ্যালঘু যারা একটু সংখ্যালঘু যারা মানে ইসলাম ইসলামিয়া যারা একটু তারা কিন্তু খুব কম মানুষ আপনি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য পুরা এইসব মুসলমানদের পুরা সমস্ত মানে মুসলমানদের কষ্ট হ্যাঁ বলতে চাইছিলেন যে যারা উগ্রবাদী সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যা গরিষ্ঠ আমি স্বীকার করি এরা সংখ্যা খুব কম

কিন্তু একজন মাদ্রাসার যিনি ইমাম তিনি তো কোরআন হাদিসে বিশ্বাসী একজন মানুষ তিনি কোরআন হাদিস পড়ান অন্যান্য শিশুদেরকে তিনি যদি বলাৎকার করেন এটা এটা কি একটা বড় অপরাধ না কারণ তিনি তো কোরআন হাদিস মানেন স্বীকার করেন আমি তো নাস্তিক মানি না বলে দিলাম একজন হিন্দু ধর্মাবলম্বী কিন্তু ইসলাম মানেন না তো প্রকাশ্যে যে লোকটা ইসলাম মানেন কোরআন হাদিস পড়েন এবং পড়ান সেই লোকটা যখন এই কাজ করে সেটা তো অনেক বড় গরহিত অপরাধ শেখ হাসিনা যদি কাউকে হত্যা করে গুলি করে এটা যখন অপরাধ হবে তিনি একটা দেশের প্রধানমন্ত্রী একজন মাওলানা মুফতি হাফেজ মাওলানা যারাই আছেন শিক্ষক আপনাদের যারা তারা তো আপনাদের মাথার তাজ তারা যদি এই কাজ করে ভাই মোহাম্মদ ইসমাইল ভাই এবং আপনারা কিন্তু প্রতিবাদ করেন না আপনি স্কুলের উদাহরণটা আনছেন ভাই তুলন স্কুল এটা হয় না বাংলাদেশে মোট শিক্ষা আমি আমি যদি একটু বলি আমি আপনাকে শিক্ষার দিক থেকে আমি আপনাকে ছোট করছি আপনি হয়তো অনেক কিছু জানেন আমি বলি যেমন বাংলাদেশে জেনারেল এডুকেশনের যে মাধ্যমগুলো রয়েছে সেটা অনেক বেশি ইসলামিক শিক্ষা ব্যবস্থার চেয়ে মানে মাদ্রাসা যদি হয় আমি একটা উদাহরণ দিই যদি মাদ্রাসা হয় মানে একশোটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা ধরেন তিরিশটা বাকি সত্তরটা হচ্ছে ইংরেজি বা জেনারেল কারিকুলাম হ্যাঁ স্কুল কলেজ তো সেই স্কুল কলেজে যদি আপনি হিসাব করেন মাদ্রাসায় যদি তিরিশটা মাদ্রাসা হয় স্কুল যদি হয় সত্তরটা তাহলে আমরা দেখবো আহ যদি প্রতিদিন স্কুলে হবে সত্তরটা ধর্ষণের ঘটনা সংখ্যা বেশি আমরা দেখতে পাই প্রতিদিনের ধর্ষণটা দেখাই এই মুহূর্তে আমি একটা কথা বলি এই যে আমি একটা কথা বলি মাদ্রাসায় এই আপনি যে বললেন তিরিশটা তিরিশটার ভিতরে ধরেন একটা মাদ্রাসায় একটা বলাৎকার হইলে এগুলা ছড়ায় যায় আপনারা এই যে গবেষণা করেন এগুলা গোপন করা হয় তাহলে জানেন কিভাবে আপনারা জানেন কি না যখন যখন ভয়াবহ আকারে নির্যাতন করে ফেলা হয় হ্যাঁ তখন এটা প্রকাশে আমার বাচ্চারা বলে ফেলে হ্যাঁ কিন্তু এক মুসলিম আরেক মুসলিমের দোষ গোপন করা হ্যাঁ এইটা যে একটা কোরআনের বিধান হ্যাঁ এটাকে আপনি মানে এই এই ফটোটা দিয়ে কিন্তু এই বাচ্চাদেরকে এই মুখ বন্ধ করে রাখা হয় বাচ্চাদের বাবা আমার মুখ বন্ধ করে রাখা হয় এবং যে কারণে খুব খুব কম খুব কম আসে ভাই আপনি হয়তো আপনি হয়তোবা আপনি ভাই আপনি হয়তোবা এই বিষয়ে জানেন না মাদ্রাসায় গিয়ে গেলে যে মুখ বন্ধ করে রাখা হয় এরকম না মাদ্রাসা ওয়েগ্লনে প্রতিবাদ হয় বিচার হয় এমন কি আইনের আওতায় আনা হয় এদেরকে

মূল জায়গায় যদি আসি যে এই যে লুকানো হয় যে আমি আপনি প্রতিবাদ করেন করেনি যদি আপনারা মুসলমানরা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদে করেন আমাদের নাস্তিকদের কথা বলার আর দয়া এটা কিন্তু সুরানুরের আয়াত নম্বর উনিশ থেকে আমি বলছি হ্যাঁ এই যে এক মুসলমান এক মুসলমানের দোষ ট্রুটি গোপন রাখতে হবে তাহলে জান্নাতে আল্লাহ কেমন দিন ওই ওই ব্যক্তির দোষ গোপন রাখবেন তো এই জিনিসগুলো যদি মানে এটা করেন আছে বাদ দিলাম আমি একজন ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে আপনার কাছে প্রশ্ন ইসমা মহম্মদ ইসমল ভাই আপনি যদি আপনারা যদি এটা প্রতিবাদ করতেন তাহলে কিন্তু আমাদের এই বিষয় নিয়ে কথা বলতেই হতো না কারণ কি এই যে আপনি বলছেন যে সংখ্যা গরিষ্ঠ যারা রয়েছেন মুসলমানরা তারা কিন্তু উদারপন্থী এবং তারা এই ধরনের সহিংসতা এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ান তো আপনারা যদি এই প্রতিবাদটা করেন আমার মনে হয় যে আমরা তো নাস্টিকটা বাংলাদেশের খুবই সংখ্যালঘু হ্যাঁ এবং আমাদের আসলে অনেক বিষয় আছে সমাজে যেগুলো নিয়ে কথা বলা উচিত আমরা কথা বলার চেষ্টা করি কিন্তু সেই বিষয়ে অত বেশি মনোযোগ দিতে পারি না কারণ চোখের সামনে যখন দেখি বাচ্চারা ধর্ষণ হয় এবং সেটাকে এই মনে করেন আমি আমরা এরকম দেখেছি একদম স্পষ্ট ভিডিও আছে যে এই সুরানুরের রাজনমুরুনে সেটা দেখে যে না এটা গোপন করতে হবে মাদ্রাসের হবে মসজিদের হবে এই ধরনের কাছ থেকে যখন আপনারা সামনে চলে আসবেন ফ্রন্টে আপনারা এটা প্রতিবাদ করবেন তখন কিন্তু ইসমাইল ভাই আমাদের আর দরকারই হবে না আমাদের সমালোচনা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আপনার ওই কথার সাথে তুমি একমত বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা আসলে এই সহিংসতায় বিশ্বাস করেন না আমার মনে হয় ইসমাইল ভাইয়া যতজন এখানে যুক্ত হয়েছিলেন আজকে আমাদের এই লাইভে আপনাকে সবচেয়ে বেশি কথা বলতে আমি দেওয়ার চেষ্টা করেছি মানে যেহেতু এই এখানে ইয়েটা মডারেশনটা আমি করছি আমি চেষ্টা করছি আপনি যা বলতে চান তাই বলতে দেওয়া হোক এবং আমার মনে হয় যে আমি আপনাকে অনেক কিছু বোঝাতে পেরেছি যে আসলে আমাদের কোন জায়গাতে কনফ্লিক্ট কোন জায়গা থেকে আসলে আমরা এত দূরত্বে বা দূর দূরে চলে যাচ্ছি আপনার মনে হচ্ছে যে আমি আপনার ক্ষতি করছি আপনার ধর্মের ক্ষতি করছি বা আপনার ধর্মকে অবজ্ঞা করছি সেটা হবে না যদি আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদটা করেন আমরা আমরা আমাদের এই দিক প্রতিবাদ হচ্ছে হয়তো আপনি আমাদের আমাদের হ্যাঁ আমাদের প্রতিবাদ ঠিকই হচ্ছে হয়তো তা গোপনে প্রতিবাদ হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে কিন্তু হাজার হাজার মাদ্রাসার ভিতরে একটা বলতকার হইলেই যেমন সাধারণ হ্যাঁ এটা প্রকাশ হয় তো সাধারণত প্রকাশ তো হয়ও এগুলা একটা 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 বলতকার হলেই মানুষ যেভাবেই করে মানে যেভাবে সমালোচনা করে যেমন আপনারা যেভাবে সমালোচনা করে যেমন ভাই শুনুন আপনারা যেভাবে সমালোচনা করেন সেভাবে কিন্তু একটা স্কুলের

আপনি চাইলে একটু পরে যুক্ত হয়ে দেখাতে পারেন গুগলে সার্চ করেন যারা এই মুহূর্তে দেখছেন মুসলিম বন্ধুরা তারাও কমেন্টও দিতে পারেন যে গত এক মাসে বাংলাদেশের স্কুলে শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হচ্ছে এই ঘটনাটা দেখান এবং যদি আপনি দেখাতে পারেন আমি যদি প্রতিবাদ না করে থাকি আমি এই জন্য ক্ষমা চেয়ে আমি মাদ্রাসায় পঞ্চাশটা দেখাতে পারবো ধর্ষণের শিকার হচ্ছে তাহলে আমি কেন যেখানে ধর্ষণ হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরে যদি সংখ্যা বেশি হয়ে যায় আপনি তো আমাকে দোষ দিতে পারেন না ভাই আসলে ভাই এক মাসে পঞ্চাশটা এগুলা এগুলা আসলে আমি আমি এগুলা এগুলা বাস্তবতা সম্পর্কে আমি আমি মানে আমার নোটস সব সবকটা নিউজ লেখা আছে গত এক মানে ডিসেম্বরের তারিখের পর থেকে আজকে আঠারো তারিখ এই এই দিনে মানে নতুন আগের বছরের মানে এই ডিসেম্বরের শেষ দিনগুলো দশ দিন আর এই

আপনিও কিন্তু না পাইতাম না কারণ নাই আপনি আমাকে একটু হেল্প করেন বা এখানে এই মুহূর্তে দুই হাজার সবাইকে অনুরোধ করি যদি কেউ এরকম গত এক মাসের যদি পারেন আমাকে এখানে লিঙ্ক দেন আমি এখন দেখাবো যে আচ্ছা এই এই স্কুলে ধর্ষণ হয়েছে আসলে যদি সামনে না আসে পত্রিকায় যদি না আসে কি বুঝবো আমাদের অনেক বন্ধু বান্ধব আছে মানে শুধুমাত্র যে মাদ্রাসা থেকে আমাকে ইনফরমেশন দেয় মাদ্রাসার বন্ধুরা তো না স্কুল কলেজ আমার নিউজ নেই হয়নি তো এটা দেখাবো কেমন এখন যেখানে যেটা ঘটে নাই সেটা আমি তো বানিয়ে দেখাই না ভাই তবে আপনি যদি পারেন এবং আপনাদের মাদ্রাসা যারা পড়েন বা মানে মাদ্রাসার হামিদুল্লাহ মুফতিরা মনেই করতে পারেন যে না এই নাস্তিকরা বা মুসলিমরা বা অনেকেই আমাদের মাদ্রাসা নিয়ে কথা বলে স্কুলের ধর্ষণ নিয়ে আমরা কথা বলবো আপনারা তথ্য সংগ্রহ করেন না

না ঘটলে আমি পাবো কেমনে ভাই এই এটা তো অনেকক্ষণ ধরে আমি বুঝতে পারছি না যাই হোক ইসমাল ভাই আমি আমি তো মানুষ ভাই আমারও ক্লান্তি লাগে অনেকেই হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনেকক্ষণ ধরে একটা কথাই আপনার বলতে পারি যেটা ঘটনা আমি এটা বাড়ি করবো কেমনি ভাই আপনি যদি আমাকে অনুরোধ থাকবে আপনি নিশ্চয়ই লাইভ শেষে আপনি খুঁজে আমাকে এই ইমেল অ্যাড্রেসে যদি স্কুলের কিছু পান আমি আপনি আমাকে জানাবেন তারপরে যদি আমি এটা সামনে না আনি না করি নিশ্চয়ই আপনি ইসমাইল ভাই চলে গেছেন আচ্ছা ইসমাইল ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা আছে আমার অনেক